अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्निमीलितं येन तस्मै श्रीगुरवे नमः। आजनुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधारमपालौ वन्दे जगदप्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रारंभे परमारंभ श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट भक्ति विदाय बनदेव गोस्वामी महाराज चरण कमल वंदना करे तारा सिद्धार प्रार्थना करे। समस्त दूर दूरान्ते जत लक्ष लक्ष भक्त यूट्यूबर माध्यमे फेसबुकर माध्यमे আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে একটু শেয়ার করবেন, সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, নিজের জানাশোনা সমস্ত লোককে প্রোগ্রামগুলো হোয়াটসঅ্যাপে পাবেন, পাঠাবেন, নিজেদের আত্মীয় স্বজন বন্ধুজনকে পাঠিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। ফেসবুকেও থাকছে, ইউটিউবেও থাকছে। ইউটিউব তো সারা জীবনের রেকর্ড, এই জন্য ইউটিউবে প্রোগ্রামগুলোকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের জীবনপথ যাতে সুন্দর হয়, সবার জীবন পথ সুন্দর হয়, তার জন্য একে অপরের সহযোগিতা দরকার। 15 ফেব্রুয়ারি আমি বাংলাদেশে যাব, আর বাংলাদেশে যাওয়ার জন্য ওখানকার চ্যানেলে প্রোগ্রাম করা যায় কিনা সেটার জন্য ভক্তদের বললাম যে দেখা যাক, যদি 10 দিন আমরা চ্যানেলে লেকচার দিতে পারি। অপরদিকে আমি বৃহস্পতিবারে গাড়িতে বসবো, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেন, এবং ওই ট্রেনে আমি শুক্রবার সন্ধ্যার আগে কলকাতায় পৌঁছে যাব। শনিবারে আমাদের বিশেষ মিটিং আছে, তার মধ্যে যারা প্রসাদ গীতাজনকে প্রসাদ দিতে আসবেন তাদেরকে একটা প্রসাদ অবশ্যই দিয়ে দেব, এবং সবাই এলে আমরা খুশি হব যে আমরা সবাইকে প্রসাদটা দিতে পারলাম। এটা আমাদের আন্তরিক নিবেদন, যারা ভোগ দিয়েছেন, যারা গীতাজনকে অংশ নিয়েছেন তাদের প্রসাদটা যাতে আমরা দিতে পারি, এইটা আমাদের অন্তরের প্রার্থনা। আরেকটি বিষয়, যারা ভাগ্য বিচার করবেন, প্রচুর লোক ফোন করছে, আর প্রচুর লোক বলছে মহারাজের কোন চ্যানেলে প্রোগ্রাম হচ্ছে, কোন চ্যানেলে হবে। এখন কিন্তু চ্যানেলে প্রোগ্রাম করার আর কোনো সময় নেই, বাংলাদেশে যেহেতু প্রথম যাচ্ছি তাই বাংলাদেশে চ্যানেলে প্রোগ্রাম করা যায় কি না সেটার একটা বিশেষ চেষ্টা কিন্তু আমি চালাচ্ছি। সেই জন্য সমস্ত ভক্তবৃন্দকে বলবো প্রোগ্রামগুলো শেয়ার করবে। দেখুন এই সংসারটা কেমন বলুন তো, সংসারটা হচ্ছে ছায়াবাদ। কিসের সংসারে, কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। একেবারে সত্যি কথা, ইহাতে মমতা করি বৃথা দিন যায়, দিনগুলো অকাজে চলে যাচ্ছে। এর প্রতি মমতা, যা কোনোদিন আমার হবে না। এই জন্য গীতার 15 অধ্যায়ে ভগবান বলছেন, নির্মাণ মোহ 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 জগতের এমন একটা বস্তু, এই যে নির্মাণ মোহ, মোহটা তো জগতে সবার, যেমন সন্তানের একটা মোহ থাকে, মাতা পিতার প্রতি মোহ থাকে, পরিজন বন্ধু আত্মীয় স্বজন টাকা পয়সা বিষয় সম্পদ ভোগ তৃষ্ণা চন্দ্র নানান রকমের মোহ, কিন্তু মোহটা কি রকম দেখতে সেটা কিন্তু কেউ জানে। দেখেছেন মোহ কেমন দেখতে? সবাই মোহের জালে ফেঁসে আছে, সংসার ভগবানের ভজন করছে না। নির্মাণ মোহা জিত সঙ্গদোষ, তাহলে নির্মাণ মোহা, তাহলে মোহ এমনই একটা অদ্ভুত ব্যাপার যে সেটা আমাদের জীবনে প্রতিনিয়ত
প্রভাব বিস্তার করছে, শুতে বসতে উঠতে খেতে ঘুমোতে বেড়াতে চলতে ভালোতে মন্দতে সুখেতে দুঃখেতে নিরন্তর মোহ কাজ করে যাচ্ছে। অথচ মোহটা বুঝতে পারছো মা, মোহটা কেমন দেখতে, কেমন রং, কতটা লম্বা, কতটা চওড়া, কতটা তার ব্যাপ্তি, কেউ কিন্তু দেখতে পায়। অথচ মোহ জালে, মোহ জাল সমাবৃতা, মোহ জাল দ্বারা আবৃত জীব সংসার পথে নির্মাণ মোহা। এই মোহ এমনই একটা অদ্ভুত ব্যাপার, জিত সঙ্গ দোষা। তাহলে মোহ যদি না দূর করতে পারি জ্ঞানের দ্বারা, এটা হচ্ছে জ্ঞান প্রকরণে ভগবান বলছেন পঞ্চদশ অধ্যায়ে পনেরোতম অধ্যায়ে যে নির্মাণ মহা জিত সঙ্গ দোষা। তাহলে মোহ আর সঙ্গ দোষ, সঙ্গের প্রভাব বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর জগতে দেখবেন। কুসঙ্গে পড়ে গেলে ভালো ছেলে বিগড়ে গেল, তাহলে আয় না কি ব্যাপার, তুই এত বড় একটা সেক্টরে চাকরি করিস, মদ খা, ফুর্তি কর, মস্তি কর, নাইট ক্লাবে চল, আনন্দ কর, ধীরে ধীরে মনটাকে বিগড়ে দিচ্ছে। সমস্ত সিনেমা আর্টিস্ট এরা সব ওইসব করে, নাইট ক্লাব করে, মদ খায়, ফুর্তিবাজ প্রায় লোক, মানে রেয়ার কেউ বাদ আছে, রেয়ার মধ্যে মানে ইয়ে খায় না। অক্ষয় কুমার বলছিল মে জিন্দগি মে কবি শরাব কা টেস্ট নেই কিয়া, কিন্তু আর সব ডুবে আছে মদে, মাংসে, নারীতে, বিষয় ভোগেতে, চরিত্র কোনো ব্যালেন্স নেই, দরকারও মনে করে না, ফুর্তি করো, জীবন পেয়েছ মস্তি করো, খাটিয়ে দাও। তাহলে নির্মাণ মোহা, তাহলে মোহটা দেখা যাচ্ছে না, কিন্তু মোহটা রাধানন্দ গুরু মোহ কি করে, হ্যাঁ বলো দেখো, মোহ মানবকে সংসারে বাঁধে, মোহ জাল সমাবৃতা, মোহ জালের দ্বারা আবরণ করে রাখে, না জ্ঞান খোলে, না মন খোলে, না বুদ্ধি খোলে, না ভগবানে প্রেম হয়, না ভক্তি হয়, এই মোহই জগতের মূলাল। আর এই জন্য সঙ্গদোষ, সঙ্গদোষ অহরাহিতে, সঙ্গদোষকে মুক্ত হওয়া বড় কঠিন। কুসঙ্গে পড়লে না এমন কুবুদ্ধি দিতে থাকবে, এমন কুবৃদ্ধি, কুচিন্তা, কুভাবনা, এমন কিছু দিতে থাকবে যে নিরন্তর মনকে বিগড়াতে থাকবে। এই জন্য অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব আচার, বৈষ্ণব আচারের প্রথম কথা কি, অসৎসঙ্গ ত্যাগ করে, কথাটা বুঝতে পেরেছিস? এগুলো ভাববি একটু ছোট ছোট ভাব, বড় না ভাবতে পারি ছোট ভাব। অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, অসৎসঙ্গ ত্যাগ করলেই জীবের অশেষ কল্যাণ সাধিত হয়। অসৎসঙ্গ ত্যাগ জীবনে সব থেকে বড় ব্যাপার। অতএব যে অসৎ, যে বাজে কথা বলে, যে উল্টো পাল্টা বুদ্ধি দেয়, তার সঙ্গের থেকে দূরে থাকে। কেন? তোমার বুদ্ধিকে মলিন করে দেবে, ময়লা করে দেবে, হ্যাঁ জটিল করে দেবে, বুদ্ধিকে জটিল করে দেবে। আর মানুষের মন সাধারণত এই বাজে কথাগুলো বেশি নেই, এই ভালো কথা যতগুলো বলছি এগুলো মন খুব কম নেয়, রেয়ার, ভাগ্যবান পুরুষেরই নেয়, ভাগ্যবান মেয়েদের নেয়, সাধারণত এই ভালো কথাগুলো মন নেয় না। বাজে কথা শুনলে ওইটাই মাথার মধ্যে ঘুরঘুর করতে শুরু করবে, ভালো কথাগুলো মাথায় থাকবে না। বলে বলেছে তো গুরুদেব ভালো কথা, কিন্তু আমার মনে থাকে না, তা কি বল, সেও এক সমস্যা, আমার মনে থাকে কি আসছে। আরে এটা কেশবানন্দ মহারাজ সারা পৃথিবীতে লেকচার দিয়ে গেল, সারা ভারতবর্ষ তোলপাড় করে গেল, তা কেশবানন্দ মহারাজ যেই অসংখ্য লেকচার দিয়ে গেল, সব তো ডিফারেন্ট লেকচার, একটার সঙ্গে আর একটা মিলবে না, একটা শ্লোকের ব্যাখ্যা যে কত প্রকারে করেছি তার ঠিক নেই। তাহলে এত বড় প্রচারক যিনি, তার কিছু ভালো কথা তো তোমরা নেবে, না নিলে কি করে হবে, তাই না? তাহলে বাজে সঙ্গের প্রভাব কখনো রাখতে নেওয়া হবে না,
বাজে লোকের কথা শুনতে হবে না, বাজে পরিবেশে থাকতে হবে না, মনকে সরল সুন্দর করে রাখলেই ভগবানকে এই জীবনেই পাওয়া যায়। এই জীবনেই সরল সুন্দর করে রাখো, আর কেশবানন্দ মহারাজের উপদেশগুলো মনে করো, আর মহারাজের কথাগুলোকে যত ভালো করে মনে করবে তত তোমার জীবন পথ সুন্দর হয়ে যাবে। তাহলে অধ্যাত্ম নিত্যা জীবনে কি দরকার, জ্ঞানের ফসল হচ্ছে সঙ্গদোষ অসৎ সঙ্গ ত্যাগ কর, আর কি মোহকে ত্যাগ কর। এই জন্য শঙ্করাচার্য মোহ মুদগর লিখেছেন। মুদগর মানে কি, মানে বিশেষ বিশেষ মুগুর, বিরাট বিশাল বিরাট হাতুড়ি রাম করে মারল, মাথা পেটে গুঁড়ো হয়ে পেট পেটে চিৎপাত হয়ে পড়ে যাক। তাহলে এই মোহ মুদগর কেন মোহ মুদগর লিখলেন, নিজে এই জন্য এত বড় শঙ্করাচার্য সাক্ষাৎ শঙ্করের অবতার, শিবের অবতার, তিনিও নিজের উপরে ভরসা করতে পারলেন না, যার জন্য বলছেন নিজের উপরে ভরসা না করতে পেরে বলছেন দেখো নির্মাণ মহা জিত সঙ্গর। এই তিনি বলছেন মূঢ় জহিহি ধরা মম তৃষ্ণা, তিনি যে ষোলোটা শ্লোক লিখলেন মহমুদ তাড়াতাড়ি লিখে দিলেন, কারণ রাজাকে পড়ানোর আগে রাজার মধ্যে ঢুকতে হবে, রাজার শরীর না পেলে তিনি তার ওই যে প্রশ্নের উত্তর মানে মুন্ডন মিশ্রের পত্নী কামশাস্ত্র আলোচনা করতে চেয়েছেন, কামশাস্ত্র আলোচনা করবেন কি, কামশাস্ত্র নিয়ে তিনি ওই বাচ্চা ৯ বছর বয়সে কামশাস্ত্র তো আলোচনা করবার মতো প্রস্তুতি নেই, তাই তিনি বলছেন রাজার শরীরে ঢুকে কামশাস্ত্র অধ্যয়ন করব, আমার শরীরটাকে ওষুধের মধ্যে তেলের মধ্যে ঔষধি দিয়ে এইভাবে রেখে দাও এ শরীর, তবে যেন কোনোভাবে পুড়িও না, আর যদি কোনো বিপদ আসে আমার শরীর রক্ষাকালে তাহলে আমাকে গিয়ে মোহমুদ ঘোষণা কি হবে, কি বল কি বুঝতে পেরেছিস, কি বলেছি কি বলেছি, আমার বিপদ মানে ওই দেহটা, দেহটার যদি রক্ষা করতে কোনো অসুবিধা হয়, কোন রকম পরিস্থিতি খারাপ হয়, জটিল পরিস্থিতি আসে যে আমার দেহকে তোমরা রক্ষা করতে পারছো না, তাহলে আমি রাজার শরীরে ঢুকছি, তো রাজপ্রাসাদের চারিদিক দিয়ে জোরে জোরে এই শ্লোকগুলো পড়বে, মূঢ় জহিহি ধরা মম তৃষ্ণা কুরু তনু বুদ্ধে মনসি বিতৃষ্ণা জল্লভসে নিজ কর্মোৎপাত্তম বিত্তম তেন বিনোদয় চিত্তম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। তাহলে শঙ্করাচার্য প্রথম শ্লোকে এটা, এই শ্লোকের দ্বারা তিনি বোঝাতে চাইলেন মোহের উপরে মুগুর মান ওরে মূঢ়, প্রথম শব্দ কি বললেন মূঢ়, মূঢ় মানে মূঢ় মানে মোহ, মূঢ় মানে মূর্খ, মূঢ় মানে মূর্খ, ওরে মূর্খ এ বিষয় তৃষ্ণা ত্যাগ করো। শঙ্করাচার্য বলছেন জহিহি মানে ত্যাগ করো ধনাগম তৃষ্ণা, বিষয় ভোগ তৃষ্ণা অর্থ সম্পত্তি এইসবে তৃষ্ণাকে ত্যাগ করো, কুরুতনু বুদ্ধে শরীরের দ্বারা মনের দ্বারা বুদ্ধির দ্বারা এই জগতের বস্তুর পিছনে দৌড়ানো বন্ধ করো। কি বুঝেছি শঙ্করাচার্য কি বলেছে, কি বলেছে, হ্যাঁ রাধানন্দপুর কি বলেছে, শরীরের দ্বারা তুমি চুপ করে বসে আছো, নিজের ভেতরে কিছু ঢুকতেছ, বাড়ি গিয়ে হরিকথা বলবা না কি বলবা, বলে আমি বৃন্দাবনে এতদিন সাধু হয়ে থাকলাম আমার মাথায় কিছু নেই সব ভুলে ভোল করে খেয়ে ফেলেছি, তোমাদের আর কি দেবো, রক্ত বের করে করে একটু একটু দেওয়া থাকে যদি থাকে, কিছু তো বোঝো। কি বলছেন, কুরু তনু বুদ্ধে, তনু মানে শরীর, বুদ্ধি মনসী শরীরের দ্বারা মনের দ্বারা এবং বুদ্ধির দ্বারা এর মধ্যে তৃষ্ণা ত্যাগ করো, বুদ্ধিকে সঙ্গে নাও মনকে সঙ্গে নাও শরীরকে সঙ্গে নাও, বলে এর উপরে তৃষ্ণা আমার থাকা দরকার, মনসী বিতৃষ্ণা। তাহলে শঙ্করাচার্য আমাদের উপদেশ দিলেন, আর আমরা উপদেশ শুনলাম বলে ঘোড়ার ডিম আমরা অত করতে পারি, আমরা কি করে করব, মহারাজ তো গুরুদেব তো বলে দিলেন, গুরুদেব আমাদের বলে দিলেন এই করে, আমরা কিছু অত পারি, মহারাজ তো
ধ্যান করতে করতে ধ্যানে সিদ্ধ হয়ে গেছেন, দীঘাতে মন্ত্র সিদ্ধ হয়ে গেছেন, অনেক সাধনার সিদ্ধি লাভ করেছেন, অনেক অলৌকিক শক্তি লাভ করেছেন, অলৌকিক বিভূতি লাভ করেছেন, মহারাজের কথা আমরা কি সব করেছি? তাহলে দেখা যাচ্ছে মনসী বিতৃষ্ণা জল লভসে নিজ কর্ম পাত্তম, পাটা ঢেকে নাও, পাটা মশা কিনতে ছোট একদিকে লম্বা করো, জল লভসে নিজ কর্ম পাত্তম, যাহা তোমার কর্মচেষ্টার দ্বারা সহজে লাভ হচ্ছে তার দ্বারা বিনোদয় চিত্ত, তার দ্বারা চিত্তকে আনন্দিত রাখো, বলে ঠাকুর যেটা দিয়েছেন এটাই ঠিক আছে, সন্তুষ্ট থাকো, সন্তুষ্ট হা সততম যোগী, যোগী এই জন্য সবসময় সন্তুষ্ট থাকে, কি বুঝেছি, সবসময় হা না থাকলে বঞ্চিত হবে। তাহলে কিরকম বিতৃষ্ণা করতে হবে, কি কি দিয়ে, তনু বুদ্ধে মনসী বিতৃষ্ণা, কি তনু মানে শরীর, এই দিয়ে বিতৃষ্ণা, মানে এটা আমার দরকার নেই, শরীর দিয়েও বিতৃষ্ণা, মন দিয়ে বিতৃষ্ণা, বুদ্ধি দিয়ে বিতৃষ্ণা, যদি সেটা না হয় তাহলে কিছুই পেলাম না জগতে। কুরুতনু বুদ্ধে মনসী বিতৃষ্ণা, কুরুতনু বুদ্ধে মনসী বিতৃষ্ণা, মনে রাখবি, কি বুঝেছিস, অফিসে বসবি কাজ করবি কিন্তু কোনো কিছুতে লিপ্ত হবি, যেমন পাকাল মাছ পাকের মধ্যে ঢোকে কিন্তু পাকাল মাছের গায়ে লাগে না। হ্যাঁ, রাম এই আমাদের রামকৃষ্ণ দেব তিনি বলেছেন যে পাকাল মাছের মতো থাকো, পাকাল মাছ পাকের মধ্যেই থাকে, পুকুর কাজ পুকুরে করার পর সেই পুকুরে দেখা যায় পাকাল মাছ চাচা হয়ে গেল, তো সমান করে দিলে পাকাল মাছ একটু একটু মুখ বের হয়, কিন্তু তুললি দেখবে তার গায়ে কোনো কাদা নেই, কাদার মধ্যে থেকে বেরোলো, কিন্তু তুললে আর কাদা নেই। এই সংসারে মানুষকে এরকম সেই জন্য কি কি দিয়ে বিতৃষ্ণা করবে বলো, তনু ওর গুরু, গুরু মানে করো, বিতৃষ্ণা কি দিয়ে, তনু বুদ্ধে মনসী, শরীর বুদ্ধি আর মন। আমি যদি খানিকক্ষণ পরে জিজ্ঞেস করি কি কি দিয়ে বিতৃষ্ণা রাখতে হবে, সে আর মনে আছে তো, খেয়ে ফেলেছিলাম তো সেই সময়, তারপরে তো হজম হয়ে গেল, আবার কি তুমি ওর দিকে তাকাচ্ছ, তোমার জিজ্ঞেস করলে বলতে পারবে না, কি দিয়ে ত্যাগ করতে হবে, হ্যাঁ হ্যাঁ বলতে পারবো তো, জিজ্ঞেস করলে কি করতে হবে, শরীর মন বুদ্ধি, হ্যাঁ কি বক্তৃষ্ণা, হ্যাঁ তাহলে শরীর দিয়ে মন দিয়ে বুদ্ধি দিয়ে এই বিষয়ের প্রতি যে আমাদের তৃষ্ণা মোহ আসক্তি এগুলোকে বুদ্ধি সঙ্গে নিতে হবে, কেন এর প্রতি মোহ করে লাভ কি, আমি যদি কাল মরে যাই তাই চিন্তা করতে করতে মরে গেলে তো আমার অধোগতি হয়ে যাবে, আমার তো মুক্তি লাভ হবে না, আমার তো সাধনায় উন্নতি হবে না, আমার তো ধর্মের বিকাশ হবে না, আমার তো ঈশ্বর প্রণিধান হবে না, তাহলে আমার জীবনটা তো বেকার হয়ে যাবে, তাহলে আমি কেন জীবন বেকার হতে দেব, কথাটা বোঝা গেল, তাহলে আমাকে এগুলোর প্রতি বিতৃষ্ণা আনতে হবে, গুরুদন বুদ্ধে মনসী বিতৃষ্ণা। আর কি বললাম, জল লভসে নিজ কর্ম পাত্তম, যা আমার প্রারব্ধ রূপে পাওয়া যায় নিজ কর্মের দ্বারা সেটাতে সন্তুষ্ট হতে হবে, যে আমি কর্মের দ্বারা যেটা পেয়েছি সেটা আমাকে সন্তুষ্টভাবে মেনে নিতে হবে। কুরুতনু বুদ্ধে মনসী বিতৃষ্ণা জল লভসে নিজ কর্ম পাত্তম, নিজের কর্মচেষ্টার দ্বারা যাহা তুমি পেয়েছ, বিত্তম তেন, বিত্ত ছাড়া তো চলবে না, বিত্তম মানে যে টাকা পয়সা তুমি পাচ্ছ সেই বিত্তম তেন বিনোদয় চিত্ত, সেই বিত্ত দ্বারা চিত্তকে আনন্দিত হবে, তাহলে ভগবান যা দিয়েছেন, যদি আমার এক বেলা রুটি জোটে তাই ঠিক আছে, দুবেলা জোটে তাই ঠিক আছে, তাই না, বুড়ির রাগের চোটে আমার খাবারটা ফেলে দিলে বলে তাই ঠিক আছে,
ভগবান আজকে আমারে খাবার দেখে দেবে না বলে ঠিক করেছে, আমি ওর উপরে রাগ টাগ করলাম না, পরে বোঝালো তাও বুঝলো না, বলে আমি বললাম আমি খাবো না যা, এরকম বলছি এই খাবো না বলেছি বলে খেতে হবে না, রাগ হয়ে যায় গুরুদেবের খাওয়াটা ফেলি চিন্তা করো, গুরুতন বুদ্ধে মানসী বিতৃষ্ণা, তাহলে নিজের মনকে সরল সহজ সুন্দর রাখা জীবনে একান্ত রূপে কাজ করে, কুরু তনু বুদ্ধে মনসী জল্লভসে নিজ কর্ম পাত্র, কর্মচেষ্টার দ্বারা যাহা পাওয়া যায় তাহাতে সন্তুষ্ট থাকে, বিত্তম তেন বিনোদয় চিত্তম, আর কি করবে কাজটা কি, বলে কাজটা কি, বলে কাজটা একটাই, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, বলে কাজটাই একটা, এগুলো হলো জ্ঞান, আর একটাই কাজ করবা গোবিন্দের ভজন করো, গোবিন্দের নাম করো, গোবিন্দের ধ্যান করো, গোবিন্দের পূজা করো, গোবিন্দকে সন্তুষ্ট করার চেষ্টা করো, গো মানে ইন্দ্রিয়, বিন্দ মানে বিনোদন, যেসব ক্রিয়ার দ্বারা আমার ইন্দ্রিয় তৃপ্ত হয়ে যায় বিষয় বাসনা মুক্ত হয়ে যায় তিনি গোবিন্দ, অতএব গোবিন্দের ভজন করো, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াত, আমাদের আলোমা একটু হাসতেছে বলে এইসব কথা কি আমাদের মাথায় থাকে মহারাজ আমাদের এত বললি যে আয়না আয়না আয়নার আলো ঠিক আছে আয়না আলো হ্যাঁ আলোমা ঠিক আছে আয়নামা ঠিক আছে আয়নার আলো আলোর আয়না ঠিক আছে তাহলে কি বলছেন দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াত, দিন যায় তারপর রাত্রি আসে সকাল হয় রাত্রির পরে সকাল হয় সন্ধে হলো সায়ং সন্ধে তারপর প্রাতঃ সকাল হয়ে গেল, তাহলে দিন চলে গেল কাজ করতে পারে, সন্ধে চলে গেল বিষয় চিন্তা করতে পারে, প্রাতকাল চলে গেল ভজনটা করি কখন, বলে তো হে তোহে ভজব কোন বেলা, বলে তোমার ভজন কখন করি, এটা হচ্ছে ফাঁকিবাজি কথা, এটা হচ্ছে মহা ফাঁকিবাজি, বলে তোমার ভজন কিদিন ঠাকুর তোমার ভজন কখন করি, এটা হচ্ছে শয়তানের কান্না, আরে কাজ করবা হরিনাম করবা ভগবানের ধ্যান করবা তা না শয়তানের, আমার কিছু হলো না গো তোমার ভজন কখন করি, তোমার কান্না পাচ্ছে মা, এসব ফাজলামি কান্না, এসব কান্নার কোনো দাম নেই বুঝতে পেরেছি, বলে ভজন করবা খেতে শুতে বসতে চলতে ঘুমোতে বেড়াতে নিরন্তর ভজন কর ভগবানের ধ্যান কর, ধ্যানই জীবন, তাহলে ভগবান কখন করি মানে, আরে বেঁচে আছো কেন, আত্মা আছে বলে তো বেঁচে আছে, তাহলে আত্মার কাজগুলো কর, তাহলে ও কখন করি বলে ভাব দেখালে আসলে গিয়ে একেবারে কেটে কেটে ভাব দেখি, সত্যি তো ঠাকুর তোমার ভজন কখন করবো ও ঠাকুর, তুমি তো জানো আমাদের কি কষ্ট কি দুঃখ, আমরা কখন তোমার ভজন করি, এবার চাষির গল্প নিয়ে বলে চাষি সারাদিন কাজ টাজ করে ওই রাত্রে এসে বলল হে ভগবান বাস, তার সব পাপ খালাস বৈকুণ্ঠে চলে যাচ্ছে, এত ধান্দাবাজি কথা লোক শিখে রেখেছে গল্প, বলে ওই একবার সারাদিন খেটে এসে একবার বললেই হয়ে যাবে, আমরা এত হ্যাঁ সংসারী লোকেরা কয় এমন করেই কয়, সেই জন্য বোঝানো হচ্ছে আমরা একবার কয়ে দেব ভগবানের কাছে সোজা চলে যাবে আর আমরাও চলে যাবো, তোমাদের দ্বারা কিছু হবে না, আমরা যে বলে একজন বলছে আমাকে বাবা
এই যাচ্ছি তো চ্যানেলে যাচ্ছি, তো সে বলে বাবা রে কিরকম সাধু, কাজ করে খাও কাজ করে খাও, আমারে বলছে। তা আমি চ্যানেলে গিয়ে বললাম, তাহলে ওই লোকটা একটা মজদুর আর মজদুরি করে, তো চার পাঁচজন যাচ্ছিল, একজন এরকম বললো আমাকে, হ্যালো বাহ, তা আমি যা কাজ করি ওর চোদ্দ পুরুষে কেউ কাজ করেছে? ও চোদ্দ পুরুষ, আমি তো কাজ করে কোটি কোটি টাকা কামাই করেছি, গরিব লোকের বহু উপকার করেছি, কাজ করে, ভিক্ষে করে না, কারো দয়ার দান নিয়ে নয়, নিজে কাজ করে সারা দুনিয়াকে তোলপাড় করেছে। ও আমাকে কাজ দেখাচ্ছে, ওই ছাগলকে যদি বলি এই ছাগল আয় দেখি আমার আমার কাজটা একটা দিন চালা দেখি, ছাগল আমি কি কাজ করি, দেয় সাধু হলে সবাই কি কাজ করে না, নেই বুঝতে পারছেন তো আপনারা, জানেন এই ইউটিউবে শোনাচ্ছে মহারাজ কিরকম শোনাচ্ছে বুঝতে পারছেন, ছাগল গুলো আমারে বলছে কাজ করে খাও কাজ করে খাও। আমি তারে কয়ে দিলাম ছাগল তো চোদ্দ পুরুষ এরকম কাজ করেছে, কেশবানন্দ যা করে, তো কেশবানন্দ যত কর্ম করে একদিনে সারাদিনে, তো চোদ্দ পুরুষের কেউ করেনি, ছাপ্পান্ন পুরুষের কেউ করেনি, তুই তো ছেলে মানে পয়দা হয়েছিস তো কি কুলক্ষণে তার জন্ম নেই, যার জন্য কেশবানন্দ মহারাজকে দেখে তোর ভক্তি হলো না, আমার মতো লোককে দেখে যার ভক্তি না হয় তার তো নরক গতি হবে, কারণ আমি তো সিদ্ধ যোগী সন্ন্যাসী, আমাকে প্রণাম না করলে আমাকে সম্মান না দিলে তো নরকে যায়, কোনো কথা নেই। এই জন্য বারবার বেদে বলা হয়েছে তেজিয়াং সতোষায়া, তেজিয়াং যারা তেজস্বী যারা যাদের সাধনার তেজ আছে তাদেরকে কখনো যেন অসন্তুষ্ট করো না, তাদেরকে যেন কখনো অবজ্ঞা করো না অপমান করো না, তাহলে নরকে যাও। এই জন্য তেজিয়ান পুরুষ যারা সাধন সিদ্ধ তেজিয়ান যোগ সিদ্ধ পুরুষ যারা তাদেরকে কখনো অবজ্ঞা অনাদর করতে নেই, করলেই সর্বনাশ। এই জন্য এই জগতে যত রকম প্রবলেম আছে সব প্রবলেম জীবের নিজের তৈরি, নিজের তৈরি, আর আমাদের কর্মগত তো আমাদের সারাদিন ধরে এখান থেকে কলকাতায় পৌঁছানোর পর আমার যা এখানে তো এই এতদিন ধরে সমানে কাজ করে নিজের শরীরকে তাড়াতাড়ি কভার করতে হচ্ছে, কলকাতায় গিয়েই শুক্রবারে গিয়েই প্রস্তুতি পর্ব, শনিবারে সকালে প্রচুর লোক আসবে, প্রসাদ দিতে আসবে, ভাগ্য বিচার করতে আসবে, মিটিং আছে দুটো পার্টির সঙ্গে, দুটো মিটিং আছে শনিবারে সকালের মধ্যে বারোটা একটার মধ্যে দুটো মিটিং করতে হবে, তারপরে বিকেলে ভাগ্য বিচার আছে, তারপরের দিন ভাগ্য বিচার আছে, তারপরের দিন আবার বিয়ে বাড়িতে সেই তাদের অনুরোধে গঙ্গা দর্শনটার ওখানে যেতে হবে, 23 তারিখ থেকে আবার সমানে ভাগ্য বিচার শুরু হবে। তো আমরা যে কাজ করি সেগুলো হচ্ছে কঠিন কর্ম, সেগুলো হচ্ছে কোদাল কোপানোটা কঠিন কর্ম না, কোদাল তো কোদাল না কোপালেও চলতে পারে, মেশিন বেরিয়ে গেছে আজকাল, কিন্তু আমি যে কর্মটা করি সেটা হচ্ছে কঠিন কর্ম, ব্রেনের কাজ, বুদ্ধির কাজ, তপস্যার কাজ, বেদবিদ্যা আত্মবিদ্যার কাজ। কোদাল কোপালো কঠিন কর্ম, মূর্খ, কোদাল কোপানো মুখ করা তুমুখ করা বলে আমরা কঠিন, আমরা এত কষ্টের কাজ, কষ্ট তো গাধাতেও করে, গাধাতেও কষ্ট করে, ঘোড়াতেও কষ্ট করে, হাতিতেও কষ্ট করে, 100টা লেবারের কাজ একটা হাতি করে। তো সেই জন্য কেশবানন্দ কি কাজ করে, কঠিন কাজ যা দুনিয়াকে গাইড করছে, দুনিয়ার মানুষের সমস্যার সমাধান করে যাচ্ছে নিরন্তর, যারা আমার কাছে আসছে তারা কোনো না কোনোভাবে অবশ্যই উপকৃত, তাদের জীবনের পথ অবশ্যই সরল হচ্ছে, যারা আমার কবচ ধারণ করছে তারা অলৌকিক প্রভাব অনুভব করছে, এবং পুরনো কবচ হয়ে গেলে নূতন করে সেগুলো বদলাতে বলছি, গ্রহণকালে জপ না করলে কবচ বদলানো দরকার, তা না হলে গ্রহণকালে জপ করলে কবচ আরও শক্তিশালী হয়ে যায়, একদম জীবন্তযুক্ত, কারণ মন্ত্রগুলো উজ্জীবিত হয়ে ওঠে। সেই জন্য কেশবানন্দের দেওয়া কবচ, কেশবানন্দের দেওয়া বিচার, কেশবানন্দের দেওয়া সাধন পথ যারা অন্বেষণ করবে, যারা কেশবানন্দ মহারাজের কথা শুনবে তাদের সবার মঙ্গল হবেই হবে। কেশবানন্দ মহারাজ পৃথিবীতে জন্মেছে জগতের মঙ্গল করার জন্য, সেই জন্য যারা তার কথা শুনে চলবে তাদের মঙ্গল হবেই হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য কোন রকম প্রশ্নই নেই যে কেশবানন্দ মহারাজের কাছে গেলাম আর কাজ হবে,
আরে কারোর গ্রহচক্র খুব বেশি খারাপ থাকলে হয়তো একটু কাজ কম হবে, খুব বেশি খারাপ থাকবে, কিন্তু ধীরে ধীরে কাজটা বাড়তে থাকবে যদি মহারাজের গাইড টাইম টু টাইম গাইড নেওয়া যায় যে এই সময়টা এরকম চলছে এরপরে কেমন চলবে। কিছু লোক তো একদম জুড়ে আছে আমার সঙ্গে, তারা মহারাজকে বলে আপনি না থাকলে আমাদের কাছে যেন পৃথিবী অন্ধকার হয়ে যায়, আপনি না থাকলে মনে হয় আমাদের জীবন কি করে চলবে, আপনি থাকলে মনে হয় মহারাজ আছেন যখন আমাদের সব ঠিক থাকবে। এই যে ভক্তদের বিশ্বাস শ্রদ্ধা সেটাকে যেন ভগবানের কাছে বৃন্দাবনে বসে প্রার্থনা করে যাই যে তাদের শ্রদ্ধা যেন আমি সারা জীবন, তাদের ভক্তি সাধুর প্রতি ধর্মের প্রতি কেশবানন্দ মহারাজের প্রতি এই শ্রদ্ধা যেন চিরকাল টিকিয়ে রাখতে পারি। কেশবানন্দের প্রতি অশ্রদ্ধা হলে তাদেরই অমঙ্গল, সেই জন্য তাদের সেই শ্রদ্ধা যাতে টিকে থাকে তার জন্য আমরা সবাই চেষ্টা করব। তাহলে মনে রাখবেন কালকেও লেকচার হবে, পরশুও লেকচার হবে, বৃহস্পতিবারে তো আমরা বেরিয়ে যাব দুপুরবেলা, সেই জন্য পরশু লেকচার হবে, কাল পরশু দুদিনই লেকচার, কালকে হ্যাঁ কাল পরশু দুদিন লেকচার হবে। কালকের আবার আমাদের একটা ছোট উৎসব আছে, আমাদের শান্তিরঞ্জন পাল আমাদেরই আশ্রমেরই শিষ্য, তিনি কালকে তার পিতার মৃত্যু দিবস উপলক্ষে বৈষ্ণব সেবা দিয়েছেন, সেই বৈষ্ণব সেবাতে আমরা কালকে সবাই সেই প্রসাদ পাবো। সবাই ভালো থাকুন আর সবাই আশ্রমের কাজে যুক্ত হয়ে যান, জীবন কল্যাণময় হোক। আজকের আর সময় নেব না, আপনারা সবাই মনে রাখবেন যে মহারাজকে আপনারা পাচ্ছেন শনিবার থেকে, শুধু সোমবারটা পাবেন না, তারপরে মঙ্গলবার থেকে আবার পাবেন। সোমবারটা বিয়ে বাড়িতে আমাকে যেতে হবে, তার বারবার ওরই জন্য যাচ্ছি, না হলে এখন যেতাম না। এই জন্য সবাই ভালো থাকুন আর প্রসাদ নিতে সবাই আসবেন, প্রসাদ যারা যারা যজ্ঞের জন্য দক্ষিণা দিয়েছেন আর এমনি যারা ভাগ্য বিচার করবেন তাদের হাতে তো আমরা প্রসাদ দেবই দেবো, দেইবে সেটা সবাই জানে। সে আমাদের ওখানে গোপালের ভোগ হয় সেই প্রসাদ আমরা সবার হাতে দিই, আর এমনি তো বৃন্দাবন থেকে যাচ্ছি যখন যারা ভাগ্য বিচার করতে আসবে তাদেরকে যতটুকু পারি প্রসাদ তো দেবই, যারা টাকা দিয়েছেন শুধু তাদের দেবেন, আমাদের আমরা যাচ্ছি আমাদের দেবেন না এরকম কিছু বলারই দরকার নেই, প্রসাদ সবাইকে দেওয়া হয়, সবাই প্রসাদ নেবেন, সবাই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি।